News update sponsored by Shaha Textile, a complete departmental store. নতুন বছরে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পুরোবি নিউজ আপডেট। আমি বর্ষা রয়েছি আপনাদের সাথে। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হাবড়ার বিভিন্ন জায়গায় আয়োজিত অনুষ্ঠানে যোগ দিলেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের 19তম প্রতিষ্ঠা দিবস, আর সেই উপলক্ষে হাবড়ার বিভিন্ন জায়গায় আয়োজিত অনুষ্ঠানে যোগদান করলেন হাবড়ার বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। একই সাথে হাবড়ার প্রাক্তন চেয়ারম্যান সুবিন ঘোষের আজ মৃত্যুবার্ষিকীও। প্রিয়াত সুবিন ঘোষের ছবিতে মালদান করে তাকে স্মরণ করেন মন্ত্রী। পাশাপাশি হাবড়ার সুইমিং পুল নির্মাণের কাজ কতদূর সম্পূর্ণ হলো তারও পর্যবেক্ষণ করেন মন্ত্রী। প্রিয়াত সুবিন ঘোষকে স্মরণ করবার পাশাপাশি মন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেস এখন স্বাবলম্বী। নববর্ষের শুভ সূচনাটি তৃণমূল কংগ্রেসের জন্মদিন এবং আমাদের অত্যন্ত জনপ্রিয় নেতা সুবিনের অকাল মৃত্যু হয়েছে। সে যেখানেই থাকুক, পৃথিবীতে প্রান্তেই থাকুক, সে ভালো থাকুক সুন্দর এটাই আমরা কামনা করি। পয়লা জানুয়ারি যেন প্রত্যেকের ভালো কাটে, আজ থেকে ভালো কাটে প্রত্যেকটা লোক, পরিবার পরিজনকে সবাই ভালো কাটে। আর আমাদের জয়যাত্রায় পার্টির জয়যাত্রা অব্যাহত রয়েছে। 2016 আরেকটা বছর সঙ্গে দিন হবে, 18তম বর্ষে তৃণমূল কংগ্রেস পদার্পণ করুন। 18 বছরের একটা পূর্ণাঙ্গ যুবক তৈরি হলো তৃণমূল কংগ্রেস। একই সাথে নববর্ষের জন্য সকলকে শুভেচ্ছা বার্তা দিলেন মন্ত্রী। পূর্বী বাংলার পয়লা জানুয়ারি পূর্বী বাংলার সমস্ত স্টাফেদের, ক্যামেরাম্যান, ফটোগ্রাফার, অফিসিয়াল সবাইকে আমার শুভেচ্ছা দিল। আপনাদের মাধ্যমে হাবড়াবাসীকে শুভেচ্ছা দিলাম। আপনাদের মাধ্যমে হাবড়া আমার চারটে অঞ্চলের যারা বাসিন্দা, মসলন্দপুর, দুই, কুমড়ো, লাউতলা, পিতলা অঞ্চল বাসিন্দা অন্তঃস্থল ভারতে প্রত্যেকের দীর্ঘ জীবন কামনা। পূর্বী নিউজের জন্য সঞ্জয় ও অনিমেষের রিপোর্ট, হাবড়া। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে হেনস্থা করবার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাবড়া বেরগুম পঞ্চায়েতের কৃষ্ণনগর এলাকায়। হাবড়ার বেরগুম গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর এলাকায় 71 শ্রেণীর এক ছাত্রীকে বেশ কয়েক মাস ধরেই উত্তপ্ত করছিলেন স্থানীয় যুবক রাজু মিস্ত্রি বলে অভিযোগ। ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে তাকে নানাভাবে হেনস্থা করা হতো বলে অভিযোগ জানানো হয়। বৃহস্পতিবার বেলা 11:30 নাগাদ ওই কৃষ্ণনগর এলাকায় টিউশন পড়তে যাচ্ছিল ওই ছাত্রী। তখনও ওই যুবক ছাত্রীটির পিছন ধাওয়া করে তাকে উত্তপ্ত করে। টিউশন পড়ে বাড়ি ফেরার পথে রাজু ফের ওই ছাত্রীটির পথ আটকায়। তাতে বাধা দিতে গেলে ছাত্রীটিকে বেধড়ক মারধর করে ওই যুবক বলে অভিযোগ। এদিন সন্ধ্যাতেই হাবড়া থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর পরিবার। স্থানীয় পঞ্চায়েত মেম্বারও থানায় হাজির হয়েছিলেন ছাত্রীটির সাথেই। এর আগেও ওই যুবকের অভিভাবকের বিষয়টি জানানো হয়েছিল। বেশ কিছুদিন সব ঠিকঠাকও ছিল বলে জানান ওই পঞ্চায়েত সদস্য। ঘটনাটা মাঝে একটা ঘটনা এরকম ঘটেছিল, আমি সেটা মে জুন মাস নাগাদ একদিন ওর বাবা মা আমাকে বললে ওখানকার যিনি মেম্বার বা আমাদের পঞ্চায়েতের উপপ্রধান তাকে কি আমরা বললাম, উপপ্রধান বললো যে হ্যাঁ আমি ওকে বারণ করে দেবো, বাবাকে বলে দেবো, আপনাদের এ নিয়ে ভাবতে হবে না। মেয়েটাকে কি ডিস্টার্ব করতো? হ্যাঁ ডিস্টার্ব করতো, এবং বাড়িতে গিয়ে ও পড়াশুনো করতো ঘরে, বাবা তো বিভিন্ন জায়গায় কাজের মাধ্যমে যেতে হয়, ওর মা হয়তো টিভি দেখতে ঘুমিয়ে আসে, আর আলাদা ঘরে পড়াশুনো করতে গিয়ে জানলা ফাঁকা দিয়ে ওকে খুব উৎসাহ দিত। তারপরে আমাকে বললে আমি একদিন ওদের যে মেম্বার বেলকম টু পঞ্চায়েতের উপপ্রধান তাকে কি আমি ওদের বাবা মার সঙ্গে করে নিয়ে আমিও নিজে গিয়ে বলি তার বাড়িতে গিয়ে, এবং সে আমি ওর বাবা মাকে চিনি না, যাই হোক ছেলেটাকে ভালো করে চিনি না। তারপরে আমি বললে মাঝে কিছুদিন আবার খুব মানে এসব ছিল না, ঝামেলা থেমেছে। প্রেমের প্রস্তাবে সাড়া না পাওয়ায় ওই যুবক তাকে নানাভাবে উত্তপ্ত করতে বলে অভিযোগ জানান ওই ছাত্রী। আমি যখন পড়তে যাচ্ছিলাম তখন আমার সাথে যাচ্ছিল, তখন কোনোভাবে ম্যানেজ করে আমি পড়তে গেছি। আসার সময় মানে কি হয়েছিল, পড়তে যাওয়ার সময় কি হয়েছিল? পড়তে যাওয়ার সময় আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি তারপর থেকে ডিস্টার্ব করতে করতে যাচ্ছিল। সারা রাস্তা আমি বলেছি যে তুমি চলে যাও এখান থেকে যাও, আমি বলেছি কিছু করিনি। তারপরে আমি পড়তে গেছি, পড়তে থেকে আসার সময় তারপরে আমার দাঁড় করিয়ে ঠাস করে যেহেতু আগে তোমাকে কি বললো ওই মাস্টার দুজন ছেলে পাঠিয়ে দিয়েছিল যাতে
ওরা পিছনে ছিল, আমি সামনে ছিলাম, হঠাৎ করে ও চলে এসেছে। এমন অবস্থায় অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি জানিয়েছে ওই কিশোরী। ছেলেটা ফোনটা বলছিল যে তোর বাবার কাছে ফোন কর, তখন আমার কাছে ফোনটা দিয়েছিল, তখন আমার হাতেই ফোনটা ছিল, আর সেই অবস্থায় পালিয়ে চলে গেছে। আমাকে টানাহাঁচড়া করে আমি বারণ করি, তারপরেই ওর চটটা মারে। আচ্ছা, কোনো প্রস্তাব বা কিছু দিয়েছিল? প্রস্তাব বলতে বলছিল কেন তুমি আমার, কেন তুমি আমার ভালোবাসবে না, এরকম। এখন কি চাও? আমি চাই উপযুক্ত। পূর্ব নিউজের জন্য উত্তর রায়ের রিপোর্ট, বেলগুম। 23 ডিসেম্বর গাজীপুর হত্যাকাণ্ডের তদন্তে নেমে হতবাক পুলিশ। কাকিমা এবং ভাইপোর প্রেমের জেরে খুন হতে হয় হাসানুজ্জামানকে, তদন্তে উঠে এলো এমনই তথ্য। এ যেন কোনো সিনেমার চিত্রনাট্য, একেবারে ফিল্মি কায়দায় স্বামীকে খুনের ষড়যন্ত্র করলেন স্ত্রী। গত 23 ডিসেম্বর রাজীবপুরের শ্মশানের কাছে গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয় ডিগ্রা মানিকমিরিয়ার বাসিন্দা হাসানুজ্জামান নামে এক ব্যক্তির, তারই তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই খুনের পিছনে আসলে রয়েছে ত্রিকোণ প্রেমের ছায়া। হাসানুজ্জামানের স্ত্রী মাসুদা বিবি ওরফে রেখার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন তার ভাইপো ইখতিয়ার উদ্দিন। দিন বাড়ার সাথে সাথে ঘনিষ্ঠ হতে থাকে কাকিবা আর ভাইপোর সম্পর্ক, আর এই অবৈধ সম্পর্কের জেরেই খুন হতে হয় হাসানুজ্জামানকে। 23 ডিসেম্বর পরিকল্পনা মাফিক খুন করা হয় তাকে। এই খুনের অভিযোগে মৃতের স্ত্রী মাসুদা বিবি ওরফে রেখা, তার প্রেমিক ইখতিয়ার উদ্দিন এবং প্রেমিকের বন্ধু ইমদাদুল মল্লিককে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হয়। পূর্বী নিউজের জন্য উত্তর রায়ের রিপোর্ট, অশোকনগর। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার, এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডস এর সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক বিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন, দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপ কথা দেবশ্রী, সজ্জা দ্রব্যের অনবদ্য সম্ভার, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠো দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। নারীমণির শাড়ি মানি পাঞ্চালি। নারীমণির শাড়ি মানি পাঞ্চালি, সোহনলাল তাপাড়িয়ার শাড়ির শোরুম পাঞ্চালি, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আর্থিটি করে, খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জেন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন সাগর দত্ত হসপিটাল কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। ডিজিটাল আধার কার্ড করে দেওয়ার নামে হাবড়া কুমড়া পঞ্চায়েত এলাকায় সক্রিয় প্রতারণার জাল। ওই ফাঁদে না পড়ার পরামর্শ হাবড়া এক নম্বর ব্লকের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি।
বেশ কয়েকদিন আগে থেকেই হাবড়া কুমড়াকাশীপুর এলাকায় ডিজিটাল আধার কার্ড করে দেওয়ার নামে সক্রিয় হয়েছে একটি প্রতারণা চক্র। ডিফেন্স ইনফোটেক নামে মধ্যমগ্রামের একটি সংস্থা মাথা পিছু ৪০ টাকার বিনিময়ে ডিজিটাল আধার কার্ড করে দেবে বলে টাকা তোলে বলে অভিযোগ। হাবড়া এক নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতি সরকারিভাবে ওই বেসরকারি সংস্থাকে এই ডিজিটাল আধার কার্ড করে দেওয়ার সম্মতি দিয়েছে। সাধারণ মানুষকে এমনই জানানো হয় ওই সংস্থার পক্ষ থেকে বলেও অভিযোগ, কিন্তু এ বিষয়ে কিছুই জানতেন না বলে জানান হাবড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না বিশ্বাস। ডিজিটাল আধার কার্ড করে দেওয়ার মানে নাম করে একটা চক্রান্ত এখানে কুমড়া পঞ্চায়েতে চলছে। ওরা বিডিও সাহেব এবং মানে আইসি সাহেব নাকি ওনাদের সম্মতি দিয়েছে, পঞ্চায়েত সম্মতি দিয়েছে এই বলে ও সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ৪০ টাকার বিনিময়ে ডিজিটাল আধার কার্ড দেবে বলে আশ্বাস দিয়ে টাকা তুলছে। কিন্তু এখনো পর্যন্ত কেউ সেই কার্ড হাতে পায়নি এবং মানে সাধারণ মানুষ যেটা আমাদের কাছে জানতে চাইছে যে এটা নাকি পঞ্চায়েত বা বিডিও সাহেব সম্মতি দিয়েছে, কিন্তু এটা একদমই মিথ্যা কথা। কারণ আমাদের সরকারি কোনো গাইডলাইন আমাদের আসেনি যে ডিজিটাল আধার কার্ড করার অর্ডার আমরা পাইনি, কাজেই বিডিও সাহেব কোনোভাবেই এটা সম্মতি তাদের দিতে পারে না, গ্রাম পঞ্চায়েতও দেয়নি। আমার পূর্ণ আশ্বাস গ্রাম পঞ্চায়েত এই বিষয়ে কিছু জানে না। তিনি আরো বলেন, সরকারি কোনো প্রকল্পের জন্য সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয় না। যদি কোনো সংস্থা বা কোনো ব্যক্তি সাধারণ মানুষকে এইভাবে ভুল বুঝিয়ে টাকা তোলে তাহলে সাথে সাথে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করতে। গাইডলাইন যখন আসে আমাদের সরকারি লোক দিয়েই সেটাকে করানো হয়। সে বাড়ি বাড়ি গিয়ে যেমন সেন্সাস আমরা বাড়ি বাড়ি মানে আমাদের প্রতিনিধিরা গিয়ে বাড়ি বাড়ি করছে সেটা ঠিক আছে, কিন্তু সেটা সরকারি নিয়ম অনুযায়ী বিনা পয়সা সেটা করবে। যদি ডিজিটাল আধার কার্ডের কোনো প্রয়োজনীয়তা মনে করে সরকার যে হ্যাঁ ডিজিটাল আধার কার্ডের প্রয়োজন আছে, তখন সরকার বিনা পয়সায় সেটা করবে। কোনো পয়সার বিনিময়ে সাধারণ মানুষের কাছ থেকে কোনো পয়সা নেওয়া হবে না। তো হাবড়া এবং সমস্ত গ্রামের অধিবাসীদের আমি একটাই কথা বলবো, কে কোনো লোক ভুল বুঝিয়ে আপনাদের কাছ থেকে পয়সা নিয়ে যাবে এই চক্রে আপনারা পা দেবেন না। আপনারা সরকারি গাইডলাইন মানে সরকারি অর্ডার দেখতে চাইবেন, যদি কেউ আপনাদের ভুল পচাতে চান আপনারা সরাসরি থানায় যোগাযোগ করবেন বা বিডিও অফিস পঞ্চায়েত অফিসে যোগাযোগ করে তারা যদি আপনাদের অনুমতি দেয় তবেই সেই কাজটা করবে। আমরা এক নম্বর ব্লকের বিডিও সজল দাস জানান, সরকারিভাবে কোনো সংস্থাকে ডিজিটাল আধার কার্ড করার অনুমতি দেওয়া হয়নি। কোনো ভুয়ো চক্র এমন প্রতারণা করলে প্রশাসনের সাথে যোগাযোগ করতে। কুমড়ো গ্রাম পঞ্চায়েত থেকে কিছু এলাকাবাসীর কাছে এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে যে কিছু আনঅথরাইজ কিছু পার্সন ওখানে কিছু ডিজিটাল আধার কার্ড এরকম করার চেষ্টা করছে। এই সংক্রান্ত কোনো সরকারি আদেশনামাও নেই এবং আমরা এটাকে কাউকে এই ধরনের কোনো পারমিশন দিও নি কোনো এজেন্সিকে এবং আইনগতভাবে এগুলো দেওয়া যায়ও না। আমরা কুমড়ো গ্রাম পঞ্চায়েতকে রিকোয়েস্ট করেছি এই ধরনের এজেন্সির কাছে যারা ফ্রডিউলেন্টভাবে এই ধরনের কাজ করছে তাদের দ্বারা সেখানকার স্থানীয় মানুষ যেন কোনোভাবে প্রতারিত না হয়, ওনারা বিষয়টা সম্পূর্ণভাবে দেখে নেবেন এবং এই সংক্রান্ত ব্যাপারে কোনো কাগজপত্র বা যদি পরবর্তীকালে আমরা তথ্য সংগ্রহ করতে পারি তাহলে আমরা পুলিশকে সেইভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলতে পারব। পুরবি নিউজের জন্য অনিমেষ রিপোর্ট, হাবড়া। রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের অধীন অশোকনগর কল্যাণগড় পৌরসভার অন্তর্গত 5টি স্কুলে ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা হলো বৃহস্পতিবার। অশোকনগর কল্যাণগড় পৌরসভার অন্তর্গত বিভিন্ন স্কুলের প্রায় 4,808 জন ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হবে। বৃহস্পতিবার প্রথমভাবে 5টি স্কুলের ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়। এই অনুষ্ঠানে হাজির ছিলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌর প্রধান প্রদোষ সরকার, স্থানীয় বিধায়ক বিমান রায় সহ অন্যান্য কাউন্সিলররাও। দশম থেকে দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের মধ্যে সাইকেল বিতরণ করা হবে বলে জানান চেয়ারম্যান প্রবোধ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং তার ব্যবস্থাপনায় আমি পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল স্কুলগুলোতে বিশেষত সবুজ সাথী নাম দিয়ে সাইকেল পাঠাচ্ছে। এখানে সমস্ত ধরনের ছেলেমেয়েরা সাইকেল পাবে, 10, 11, 12 এই তিনটে ছাত্রীদের সাইকেল পাবে। অশোকনগর পৌরসভার আমাদের যতগুলো স্কুল আছে তাদের রিকুইজিশন অনুযায়ী 4,800 সাইকেল হবে। ইতিমধ্যে আমরা 3,000 সাইকেল পেয়েছি। আমরা সাইকেল ফিটিং করাচ্ছি, আমাদের গুডানের জায়গা কম থাকার জন্য আমরা হেডমাস্টারকে রিকোয়েস্ট করেছিলাম। তারা আজকে 5টা স্কুল এসেছি, 5টা স্কুল সাইকেল আমরা আজকে দিয়ে দেবো, পৌরসভা প্রাঙ্গণ দিয়ে বিতরণ করে দেবো। কালীতলা বাণী মন্দির হাই স্কুল আছে এর মধ্যে, কমলনেরু আদর্শ বিদ্যা মন্দির ফর গার্লস আছে এর মধ্যে, দেবীনগর বালিকা বিদ্যালয় আছে,
অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন আছে, কল্যাণগড় বিধানচন্দ্র বিদ্যাপীঠ আছে, পাঁচটি স্কুল এক্সাম দেবো, মোট 7-21 থেকে আমরা দেবো। পূর্ব নিউজের জন্য সুজিতের রিপোর্ট, অশোকনগর। চাষিরা বিক্রিত ধানের প্রাপ্য চেক ভাঙানোর সুবিধার্থে রাজ্য সরকারের উদ্যোগে জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হলো হেমনগর কোস্টাল থানা এলাকার বাসিন্দাদের। হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকা মূলত কৃষি প্রধান। এই এলাকায় কোনো ব্যাংক না থাকায় অসুবিধা ভোগ করতে হয় স্থানীয় বাসিন্দাদের। এমনকি এইসব কৃষকদের খাদ্যশস্য সরকার কিনলেও তাদের চেক দিতে নানা অসুবিধাও দেখা দিত। তাই এবার রাজ্য সরকারের উদ্যোগে হেমনগর কোস্টাল থানা এলাকার সাধারণ মানুষদের জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হলো। সুন্দরবনের প্রত্যন্ত থানা হচ্ছে হেমনগর কোস্টাল থানা এলাকা, এটি শেষ এলাকার মানুষ। এখানকার তারা এই পরিষেবা সব জায়গায় পায় না। হেমনগঞ্জের ছাড়া কোনো এসডিএফ ব্রাঞ্চ নেই। আজকে আমাদের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগ, এটাই কিন্তু হচ্ছে। এরা খুব উপকৃত হচ্ছে, কারণ ধান বিক্রি করার পর যে সমস্ত টাকা পয়সাগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সেই পরিষেবা তো সব জায়গায় পাবেন। তাই সাধারণ মানুষ যারা এসটি পিছিয়ে পড়া মানুষ এলাকার বাসিন্দারা সুন্দরবনের খুব আনন্দের সঙ্গে গ্রহণ করছে। নির্দেশে আমরা খাদ্যমন্ত্রীর উদ্যোগে এই অ্যাকাউন্ট খোলা হচ্ছে। অ্যাকাউন্ট খোলার মেন উদ্দেশ্য হচ্ছে এখানকার তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষের ব্যাংক অ্যাকাউন্ট নেই। এক্ষুনি যে সরকার ঘোষণা করেছে তার ন্যায্য মূল্যে যে ধানটা ক্রয় করবেন, সেই ধান ক্রয় করার পর কৃষকদের যে চেক দেবেন সেই চেক ভাঙানোর একটা অসুবিধা আছে। তা দূরীকরণে আগে তাদেরকে যে ব্যাংক অ্যাকাউন্ট খুলে জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট খুলে তাদের সেই সুবিধা প্রদান করা হচ্ছে, যাতে বিক্রিত ধানের চেক ভাঙানোয় কোনো রকম অসুবিধা। এলাকার মানুষ খুব উৎসাহের সাথে এদিন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে এই পঞ্চায়েতে হাজির হন। এই কারণেই আমরা প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ সুন্দরবন অঞ্চলে আমরা বসবাস করি, সেখানে আমাদের এরকম কোনো সুযোগ সুবিধা এতদিন হয়নি। বিগত দিনের যে সরকার ছিল তারা এরকম ধরনের উদ্যোগ নেননি। এই জিরো ব্যালেন্সের যে অ্যাকাউন্ট আমরা করতে পারছি, কারণ এইটা অত্যন্ত প্রয়োজন। আমরা যে ধান কেনাবেচা করি সমবায়ের যে সিস্টেম এই সরকার করেছেন, এই সিস্টেম তো ছিল না আগেই। সিস্টেম হওয়ার সাথে সাথে আমরা যে টাকাটা তোলা নেওয়া যে ব্যবস্থা তিনি সরকারিভাবে করেছেন সেই অ্যাকাউন্টটা আমরা খুলতে পাচ্ছি জিরো ব্যালেন্সে। আমরা জিরো ব্যালেন্সের মাধ্যমে যে সুযোগ সুবিধাটা পাচ্ছি কোনো পয়সা লাগছে না, এটা খুব সুন্দর। পূর্ব নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ। Wishing you a happy, prosperous, fun-filled, joyful and fortunate new year. Ahead, happy new year from Rajalandini, Habra. Namaskar, Modern Cube Wallet Pakhu Chake, Aapnaadhe Prostek Ke Janai, Notun Bhoshule, Antori, Titi, Oshubhetsa. Prostek Ke Halo Thakbe, Ebon Halo Raghbe. অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার এরিনা মার্কেট হাবড়া, শ্রী অরবিন্দ ডাউন স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার এরিনা মার্কেট হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান, রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য। এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার, হাবড়া বাজার এক নম্বর গলি। পূরবী বাংলার বিশেষ অনুষ্ঠান চেনা মানুষ অজানা কথায় আগামী শনিবার থাকছে হাবড়ার বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অনেক অজানা কথা।
চেনা মানুষ, অজানা কথা, আমরা সত্যি আমরা আমার কাছে চ্যালেঞ্জ ছিল। আমরা আমি ধরতে পারি অক্টোবরের প্রথম দিকে কিংবা অক্টোবরের মিডিলে পুজোর আগে হাবড়া মানুষ গিফট পাবে, হাবড়া উড়ার পরে কাজ শুরু হবে। তাহলে আমি অবশ্যই হাবড়ায় দাঁড়াবো, কিন্তু প্রিন্টেক্টর আমার জীবনে খুব ছোটবেলাতে শখ ছিল, আমার মাও জেল পেরেছিল একটু সময় বিজয়েছি, তখন পলিটিক্স করিতাম, আমি বিচার চেতে আসছি। আলু বর্ধমানের ছেড়ে আমি এই জায়গায় পৌঁছেছি, বাবাকে প্রণাম করা মানে আমার সমস্ত দেশের জন্য প্রণাম করা হয়ে গেছে। 2005 ছিল আমাদের সিটিটা শিখিয়ে দেন, আমি তো আঙুল তুলে ঠিক করেছি, ঠিক বলেছি, মানুষ অজানা কথা। পুরবি নিউজ আপডেট এখন এই পর্যন্তই, আপনারা দেখছেন পুরবি বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। হাবড়া উৎসব 2016 আগামী 12 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত, 12 জানুয়ারি সকাল 11:30 রক্তদান শিবির, বিকেল 4:00 বর্ণাঢ্য শোভাযাত্রা, সন্ধ্যা 6:00 বিবেকানন্দের মূর্তি উন্মোচন, রাত 9:00 থাকছে এলিয়ান্স ব্যান্ড, 13 জানুয়ারি সকাল 10:00 ডগ শো, সন্ধ্যা 7:00 বোলপুর ব্লুজ কার্তিক দাস বাউলের অসাধারণ বাউল সঙ্গীত, রাত 9:00 থাকছে সোমলতা, 14 জানুয়ারি বিকেল 4:00 হাবড়া দিদি নাম্বার 1, রাত 8:00 মোহাম্মদ আজিজ, 15 জানুয়ারি বিকেল 4:00 কুইন অফ হাবড়া, সন্ধ্যা 7:00 থাকছে অদিতি মুন্সি, 16 জানুয়ারি বিকেল 3:00 বডি শো, সন্ধ্যে 7:00 থাকছে পটা, রাত 9:00 অন্তরা মিত্র, 17 জানুয়ারি সকাল 10:00 বিনামূল্যে স্বাস্থ্য শিবির, বিকেল 4:00 প্রতিবন্ধীদের হুইল চেয়ার, ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী ও দুস্থদের শীত বস্ত্র বিতরণ, রাত 8:00 থাকছে ওপার বাংলার বিশিষ্ট সঙ্গীতশিল্পী আয়ুব বাচ্চু। হাবড়া উৎসব 2016 আরো রঙিন, আরো বর্ণময়। এই সমগ্র উৎসবের আয়োজক তারক দে। বাণীপুর লোক উৎসব 2016 উক্ত লোক উৎসবে বিভিন্ন বিষয়ে জানতে হলে যোগাযোগ করুন আগামী 20 ডিসেম্বরের মধ্যে, ফোন নম্বর 9733523814, 8609417060।